সুলতান অফ মুলতান। ক্রিকেট অঙ্গনে যারা একটু ধারণা রাখেন এই নামটা তাদের কাছে বেশ জনপ্রিয়। 6'3" বিশাল শরীর সাথে পিওর ক্লাসি ব্যাটিং দিয়ে একসময় 22 গজে দাপিয়ে বেরিয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান। বলকে স্টেডিয়ামের বাইরে পাঠানো বা 140 গতির শর্ট লেন্থের বলকে অনায়াসে পুল করা, এই সব কিছুরই কম্বিনেশন প্যাক ছিলেন তিনি। বলছি ইনজামামুল হকের কথা। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই সাবেক পাকিস্তানি অধিনায়ক। তার দ্রুত আরোগ্য লাভে শুভকামনা জানিয়েছেন সাবেক খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্টরা। গত 3 দিন ধরেই বুকে ব্যথা অনুভব করছিলেন ইনজামাম, তাই চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ থাকার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে এই সাবেক ব্যাটসম্যানকে। সোমবার পরীক্ষা নিরীক্ষার পরে দেখা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, নেওয়া হয় দ্রুত অস্ত্রোপচার করানোর ব্যবস্থাও। এছাড়াও লাহোরের একটি হাসপাতালে এনজিওপ্লাস্টি করানো হয়েছে 51 বছর বয়সী ইনজামামকে। ইনজামামুল হকের সুস্থতা কামনায় টুইটারে শুভকামনা জানিয়েছেন সাবেক খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্টরা। ভারতের সাবেক খেলোয়াড় সচিন তেন্ডুলকর লেখেন, ইনজামাম আপনার দ্রুত আরোগ্য কামনা করছি, আপনি সবসময় শান্ত কিন্তু পেশাদারিত্বের জায়গায় ছিলেন সবচেয়ে কঠোর, মাঠের প্রকৃত যোদ্ধা আপনি। আমি আশা করি এবং প্রার্থনা করি যে আপনি এই কঠিন পরিস্থিতি থেকে দ্রুত সেরে উঠবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হর্ষা ভোগলে বলেন, ইনজামামুল হককে শুভকামনা জানাই যেন তিনি দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এবং আরও অনেক বছর ক্রিকেটের সাথে থাকতে পারেন। এছাড়াও তার সাবেক সতীর্থ ওয়াসিম আকরাম বলেন, প্রিয় এনজি, আপনার একটি সুন্দর হৃদয় আছে, মনে হচ্ছে তাতে খারাপ কিছুর নজর পড়েছে। আমি চিন্তিত ছিলাম যে এত বড় হৃদয়ের কেউ এই ধরনের যন্ত্রণায় আছে। দোয়া করছি আপনি দ্রুত ভালো হয়ে যান, যাতে আপনার মিষ্টি হৃদয় সবাইকে খুশি করতে পারে। বিদেশি অ্যাপ আর নয়, এবার ডাউনলোড করুন দেশি অ্যাপ বিডি ক্রিক টাইম। আমার প্রিয় বন্ধু, নিজের যত্ন নিন, আশা করছি শীঘ্রই দেখা হবে। ইনজামাম পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন। 1991 সালে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা এই ব্যাটসম্যান 378টি ওয়ানডে, 120টি টেস্ট ও 1টি টি-20 ম্যাচ খেলেছেন। 2007 সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ইনজামাম। খেলোয়াড়ি জীবন শেষে কোচ ও ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করছেন তিনি।